আজকে যেন স্বামী স্ত্রীর মধ্যে আনন্দ ফুর্তিতে নিজেরা মেতে গেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ভালো সাহাবা, যার নামাজের কোনো ত্রুটি নাই, ইমানের মধ্যে কোনো ত্রুটি নাই, যিনি নামাজ করেছেন, রোজা পালন করেছেন, দান করেছেন, সাদকা করেছেন, পৃথিবীর মধ্যে যতগুলো ভালো কাজ আছে সবগুলো করেছেন, এমনকি তিনি জিহাদের ময়দানেও সামিল হয়েছেন, যার নামের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে গেছে। এমন একজন সাহাবার কথা বিশ্বনবীর কানে আসলো, বিশ্বনবী শুনতে পেলেন, বিশ্বনবীকে বলা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু সজ্জায় সজ্জিত শায়িত হয়ে রয়েছেন, মরণের সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু তার মুখ দিয়ে কোন রকম কালমার উচ্চারণ হয় না, কালমার তালকিন তার মুখ দিয়ে বার হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে পাঠালেন, শোয়েব রুমিকে পাঠালেন, এইরকম দুই তিনজন সাহাবাকে বিশ্বনবী পাঠালেন, যাও আলকামার বাড়ি ঘটনা কি দেখে এসো। ওনারা গিয়ে বারবার চেষ্টা চালিয়ে গেলেন, প্রচেষ্টা করতে থাকলেন, কিন্তু আলকামার কোনো রকম কালমার তালকিন মুখ দিয়ে যেন বার হয় না, কোনো রকম ভাবে কালমার উচ্চারণ তার যেন আসে না, বলতে যাই মুখ দিয়ে আটকে যাই, কোনো রকম কালমা উচ্চারণ হয় না। এবার হলো কি, বিশ্বনবীর কাছে রিপোর্ট করা হলো, বিলালকে বললেন, বিলাল রে দেখো আলকামার মা বেঁচে আছে কিনা, পিতা বেঁচে আছে কিনা। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আলকামার মা বেঁচে আছে, জীবিত আছে। বিশ্বনবী বললেন, এক কাজ করো, তাকে খবর দাও, সে যদি আমার কাছে আসতে পারে তাহলে চলে আসুক, আর না হলে আমি বিশ্বনবী স্বয়ং তার কাছে যাব। যখন খবরটা দেওয়া হলো, খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা বিশ্বনবীর ডাক শুনে বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডাক দেবেন আর আমি আপনার ডাকে আসব না, এমনটা কি করে হয় বলুন। বিশ্বনবী বললেন, ওগো মহিলা, ওই যে আলকামা নিশ্চয় তোমার সন্তান। বলে, হ্যাঁ আমার সন্তান। বলে, তুমি কি ওর ওপরে অসন্তুষ্ট আছো নাকি? বলে, হ্যাঁ আমি ওর ওপরে অসন্তুষ্ট আছি। বলে, কেন অসন্তুষ্ট আছো? বলে, একটাই কারণ, অন্য কোনো কারণ নাই, আমার আব্বা আমার ছেলে আমার সন্তান আলকামা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, সলাত আদায় করতো, দান করতো, খায়রাত করতো, তার ইবাদতের মধ্যে কোনো ত্রুটি ছিল না, কিন্তু আমার বড় কষ্ট ছিল, তার উপরে বড় দুঃখ ছিল যে সে তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিত, আমাকে মূল্যায়ন না করে তার বিবিকে বেশি মূল্যায়ন করতো, এটা আমার দুঃখ হতো, এটা আমার দিলের ভিতরে আঘাত টানত, রেখাপাত করতো, আমি সহ্য করতে পারতাম না, আমার দিলের ভিতরে যেন কষ্ট লাগতো, আর সেই কষ্টের কারণে আমার চোখ দিয়ে পানি চলে আসতো। বিশ্বনবী বললেন, ওগো আলকামার মা, তোমার ছেলে এখন মৃত্যু সজ্জায় শায়িত, এখন তার মুখ দিয়ে কালমা উচ্চারণ হয় না, এই অবস্থায় যদি মারা যায় সে তো জাহান্নামী হয়ে যাবে, তাই তুমি করো কি, তোমার সন্তান আলকামাকে ক্ষমা করে দাও। মা বলছেন, না আমি ক্ষমা করতে পারবো না, এত দুঃখ পেয়েছি, এত কষ্ট পেয়েছি, তার কাছে ক্ষমা করার মতো আমার কাছে কোনো বস্তু নেই। বিশ্বনবী বললেন, ওগো সাহাবায়ে কেরামরা শোনো, আলকামার মা যখন ক্ষমা করবে না,
ও তো এমনিতেও জাহান্নামে চলে যাবে জাহান্নামে যাওয়ার পূর্বে এক কাজ করো দুনিয়ার বুকে ওকে আগুনের মধ্যে ফেলো কাঠ সংগ্রহ করো শুকা কাঠগুলোকে নিয়ে এসো জ্বালানিগুলোকে একত্রিত করো জ্বালানিগুলো একত্রিত করা হলো কাঠ একত্রিত করে পালা লাগিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আগুন জ্বালিয়ে দেওয়ার পরে আলকামাকে ওইখানে নিক্ষেপ করা হবে মা দাঁড়িয়ে আছে বিশ্বনবীকে এবার ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমার সন্তানকে আপনি আমার চোখের সামনে আগুনের মধ্যে ফেলবেন না এটা তো আমি সহ্য করতে পারবো না আমি মা কেমন করে আমার চোখের সামনে আমার সন্তানকে পোড়ানো হবে এটা কেমন করে আমি সহ্য করতে পারি হ্যাঁ ও আমাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে আঘাত দিয়েছে আমি আঘাত পেয়েছি ঠিক কিন্তু ওর সঙ্গে আল্লাহ যা করবে হবে কিন্তু আমার চোখের সামনে কেমন করে আগুনে ফেলা হবে আমি দেখব বিশ্বনবী বললেন ও গো মা ওই মহিলাকে ডাক দিয়ে বললেন ও গো মহিলা আজকে দুনিয়ার বুকে তুমি আগুন দেখতে পাবো না তোমার কষ্ট হয় তোমার সন্তানকে তোমার চোখের সামনে ফেললে এখানে তো কিছুক্ষণ জ্বলবে কিছুক্ষণ পুড়বে কিন্তু তুমি কি জানো তোমার চোখের সামনে অনন্তকাল জাহান্নামের আগুনের মধ্যে পুড়বে দাউ দাউ করে পুড়তে থাকবে জ্বলতে থাকবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওই আগুনের মধ্যে এমনভাবে পুড়বে এমনভাবে থাকবে মরণ আর জীবনের মধ্যে লটকিয়ে যাবে অনন্তকাল পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে দগ্ধাতে থাকা হবে এবারে মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অন্তর থেকে বলছি আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহি বিহামদি সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন যাও দেখো আলকামার কাছে খবর নাও এবার গিয়ে সাহাবায়ে কেরামরা দেখলেন যে আলকামা যেন কালমা পড়তেছে কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওগো বাবা জীবন ভাইয়েরা ওরে আমার মা বোনেরা বিশ্বনবীর একজন প্রিয় সাহাবা যার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা রয়েছে যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে এমন লোকটাও যদি মা অসন্তুষ্ট থাকার কারণে তার মুখ দিয়ে কালমা উচ্চারণ না হয় আমার আপনার তো এইরকম কোনো গ্যারান্টি সার্টিফিকেট নাই যে আল্লাহ আমার আপনার প্রতি রাজি হয়ে গেছে তাহলে আব্বা মায়ের সঙ্গে কত মহাব্বত কত ভালোবাসা ব্যবহার করা উচিত কতটা কমল কতটা ভালো আচরণ তাদের প্রতি আমাদের করা উচিত কর্তব্য কিন্তু আজকে স্ত্রীর কথায় আজকে স্ত্রী চাপে পড়ে শ্বশুর শাশুড়ি চাপে পড়ে আজকে মায়ের সঙ্গে আব্বার সঙ্গে ভালো ব্যবহার নয় শাশুড়িকে নিয়ে গল্প হয় পরামর্শ হয় শ্বশুরের সঙ্গে পরামর্শ হয় কোনো কাজ করতে গেলে বন্ধুকে নিয়ে পরামর্শ হয় কিন্তু আব্বা মাকে নিয়ে একটু পাশে বসে পরামর্শ হয় না বড় আফসোস বড় দুঃখ অথচ ওই পিতামাতার সঙ্গে কেমন আচরণ করতে হবে এ আচরণ শিখিয়েছেন স্বয়ংকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ শিখিয়েছেন আল্লাহু আকবার ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر الله رب العالمين
স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন। যদিও গত সপ্তাহে আয়াতটা বলেছি, বিশ্লেষণ করি নাই, ব্যাখ্যা বেশি করি নাই, আজকে আপনি শুনুন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিলেন, ওয়াকাদা, আমি ফয়সালা করে দিলাম, আমি তোমাদের জন্য ধার্য করে দিলাম, আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর দাসত্ব করার পরে, আমি আল্লাহর পাইরবি করার পরে তোমরা যার ইবাদত করবে, যার গুণগান করবে। ইবাদত মানে কি? তার জন্য কি করবে? তার সঙ্গে যে সৎ আচরণ করবে। আমি আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর জন্য ইবাদত করলে আমি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, জান্নাত লাভের আশায় জাহান্নাম থেকে মুক্তির জন্য, তুমি আমার জন্য যা কিছু করো না কেন, আমার জন্য করার পরে পরে তুমি তোমার আব্বা মায়ের জন্য করবে, আব্বা মায়ের জন্য করবে। কিন্তু আব্বা মায়ের জন্য তো আজকে করা হয় না, কেমন ভাবে করবে, কিভাবে করবে, একটার পর একটা বলছেন। আল্লাহ তা'বুদু ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে যে শব্দগুলো বলছে লক্ষ্য করুন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ্দুল মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ্দুল মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণের যে নিদর্শন সেগুলো তুমি করবে, করার পরে কি করবে, তুমি তোমার ডানাগুলো বাজুগুলোকে বিছিয়ে দেবে তার জন্য, তাদের জন্য। কেমন ভাবে দেখবেন, মুরগি হাঁস যখন তার বাচ্চাকে ওঠায়, বাচ্চাগুলোকে নিয়ে যখন সে এদিক ওদিক ঘোরাফেরা করে, সে যখন কোনো রকম বিপদের সংকেত বুঝতে পারে, সন্তানগুলোকে কুঁক কুঁক করে ডেকে নিয়ে দুটা বা ঝুঁকে দুটো ডানাকে বিছিয়ে দেয়, আর ডানার ভিতরে সব বাচ্চাগুলোকে নিয়ে সে সেফটি করে দিয়ে এই বসে তাই দাঁড়িয়ে যায় করে না। এইরকম মুরগি হাঁস দেখবেন যখন বাচ্চা ওঠায়, পাখিরা যখন বাচ্চা ওঠায়, বাচ্চা ওঠানোর পর তারা যখন বাচ্চাগুলোকে নিয়ে খেলে খাওয়ায়, ওই অবস্থায় কোনো রকমের বিপদ সংকেত পেলে, চিল শকুন কেউ আক্রমণ করতে আসলে, কোনো কাকে আক্রমণ করতে আসলে, সঙ্গে সঙ্গে তার বাচ্চাগুলো ছুটে চলে আসে, আর মা তখন তার মায়ার মমতার ডানাটাকে বিছিয়ে দিয়ে সব ভিতরে রেখে দেয়, সেফটি করে দেয়, গোপন করে দেয়, ঢুকিয়ে দেয়, সব বাচ্চাগুলো মাথা ঢুকিয়ে দিয়ে শরীরটাকে আবৃত করে নেয় তার মায়ের ডানার নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওইরকমভাবে শোনো, একটা মা যেমন তার বাচ্চাগুলোকে ডানার মধ্যে আবৃত করে নেয়, যখন তোমার মা তোমার আব্বা দুজনের কেউ একজন আছে, বৃদ্ধ হয়ে গেছে, তার আর কিছু করার মতো ক্ষমতা নেই, অসহায় হয়ে গেছে, খবরদার খবরদার, তুমি তাকে ভৎসনামূলক কথা বলবে না, তার সঙ্গে কোনো খারাপ আচরণ করবে না, বরং তুমি করবে কি, তোমার রহমতের দানাগুলো তাদের জন্য বিছিয়ে দেবে, যেমন মা মুরগি তার বাচ্চাগুলোকে কোনো সংকেত পেলে তার ডানার ভিতরে ভরে নেয়। মানে হলো আব্বাকে মাকে এমনভাবে তুমি তোমার বাহুতে নেবে, তোমার বাহুতে নিয়ে চলাফেরা করবে, সে যেন কোনো রকমের কষ্ট বুঝতে পারে না, দুঃখ বুঝতে পারে না। একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি, আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি। বলে, কি করে তুমি হক আদায় করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার মাকে একটা ঝুড়ির উপরে বসিয়ে নিয়ে কান্ধে করে মাথায় করে আমি বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করিয়েছি, হজ করে নিয়ে এসেছি, আমি সাই করেছি, সাফা মারওয়া করেছি, সব করেছি, আমি কিছু বাদ দিই নাই, আমি আমার মাকে কাঁধে করে পিঠে করে মাথায় করে বহন করে সবগুলো করেছি। বিশ্ব নেই বললেন, ওরে আমার সাহাবা, শোনো, তুমি যা কিছু করেছো ওই করার পিছনে তোমার মা যে এক ফোঁটা তোমার মুখে প্রথমে দুধ পা উঠিয়ে দিয়েছিল, ওই এক ফোঁটা দুধের ঋণ তুমি এখনো শোধ করতে পারোনি। এক ফোঁটা দুধের ঋণ
তুমি এখনো শোধ করতে পারোনি, তুমি কি এমন হক আদায় করলে, কি এমন তুমি হক আদায় করেছো, তুমি এখনো পর্যন্ত তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণের তুমি কর্জ শোধ করতে পারোনি। আল্লাহু আকবার। সম্মানিত সুধীর, আব্বা মার সঙ্গে আপনাকে সদা সর্বদা কোমল আচরণ করতে হবে, নচেত আমার আপনার জীবনে কোনো পরিত্রাণ হবে না। আমার আপনার জীবনে কোনো রকমের ভাবে আমি আপনি ভালো কিছু আশা করতে পারি না পরকালে। আব্বা মা যদি কোনো রকম আমার আপনার জন্য অসন্তুষ্ট হয়ে থাকে, তাহলে নিঘাত আপনি জেনে নিন, বুঝে নিন যে আপনার জন্য লাল ঘর অপেক্ষা করতেছি। আজকে এখনো সময় আছে, এখনো যাদের আব্বা মা বেঁচে আছে, এখনো যাদের আব্বা মা কাছে আছে, নিকটে আছে, বেশি সময় পেরিয়ে যায়নি, আজকেই পা দুখানা ধরে, হাত দুখানা ধরে ক্ষমাটা চেয়ে নেন, ইস্তেগফার করো। আজকেই আব্বার সঙ্গে মায়ের সঙ্গে সৎ আচরণ করার প্রচেষ্টা চালান, নচেত বেশি দূর চলে গেলে আর ফিরিয়ে পাবেন না। সম্মানিত সুধী, সাবধান, হুঁশিয়ার হতে হবে আমাদেরকে, হুঁশিয়ার না হলে আমরা বাঁচতে পারব না। মাজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী দশখানা বিআশরি কালিমা দশখানা ওসিয়ত করেছিলেন, তার মধ্যে এক নম্বরে যে ওসিয়ত ছিল, মাজ বিন জাবালকে বিশ্বনবী বলছেন, এ মাজ বিন জাবাল শোনো, দশখানা এমন কালমা, দশখানা এমন কথা, যে দশখানা কথা তোমাকে বলছি, এই দশখানা কথা তুমি স্মরণ করে নেবে, এই দশখানা কথা তুমি স্মরণ করে চলবে। তার মধ্যে এক নম্বর কি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে খবরদার শিরিক করবে না, আল্লাহর সঙ্গে খবরদার কারোর সঙ্গে অংশীদার স্থাপন করবে না। কতক্ষণ পর্যন্ত করবে না, আউ হুররিকতা আউ কুতিলতা, যদি তোমাকে আল্লাহর সঙ্গে কেউ অংশীদার করার জন্য কেটেও ফেলে, মেরেও ফেলে, যে তোমাকে আল্লাহর সঙ্গে অংশীদার করতে হবে, শিরিক করতে হবে, যদি তোমাকে কেটে পিস পিস করে দেয়, কসাইখানায় যেমন হাড়গুলোকে পিস পিস করা হয় চুপিয়ে চুপিয়ে, ওই রকম যদি তোমাকে চুপানো হয়, তারপরেও আল্লাহর সঙ্গে খবরদার শিরিক করবে না। শুধু তাই নয়, তোমাকে যদি আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, গরম তেলের মধ্যে ফেলে দিয়ে যদি ভাজি করা হয়, তারপরেও তোমরা খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবে না। কিন্তু আজকে আমাদের এগুলো স্মরণ থাকে না, আমরা জেনে না জেনে কত রকমের শিরিক আমরা করে ফেলছি, কত রকমের শিরক আছে সেদিকে যাচ্ছি না।